হ্যাঁ হ্যাঁ, আমি এখন থানাতেই আছি। হ্যাঁ, আমি মানে আমি জানি, হ্যাঁ, ওনাকে ধরা হয়েছে গতকাল রাত্রে। অভিযোগটা কি সেটা আমি জানি না, পুরনো কোনো কেস আছে। আর শুধু একজন বিনেতাম আর সতীশ একজন সভাসদ, দুজন সভাসদকে গ্রেফতার করা হয়েছে। আর চারজন যারা ছিল ওরা তো মানে গ্রামের পাশের লোক, ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু যখন পুলিশ ধরেছে তো কিছু অভিযোগ তো দেবেই। গভর্নমেন্ট এই প্রবলেমটাকে শুধু ল অ্যান্ড অর্ডার প্রবলেম হিসেবে দেখছে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম তো নয়। সবাইকে গ্রেফতার করলেও কি কোনো সমাধান বেরোবে সেখান থেকে? এটাকে তো পলিটিক্যালি হ্যান্ডেল করতে হবে, কিন্তু পলিটিক্যাল ডিরেকশনে তো সরকার এগোচ্ছে না, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নিচ্ছে। এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার তো গত 107 বছর থেকে নিচ্ছে যারা যারা মানে ক্ষমতায় ছিল, কিন্তু এই প্রবলেমটা তো তখন মিটেনি। এটা সরকারকে ভাবতে হবে যে এরকম শুধু সুরক্ষা কর্মী পাঠিয়ে একটা পলিটিক্যাল ডিমান্ডকে কোনোদিন মানে এড়ানো যাবে না। তো এটা তো আরো কমপ্লিকেটেড, আরো ক্রাইসিসের সিচুয়েশন থেকে পাঠাচ্ছে। এখন যা অবস্থা, আমরা ধরে নিচ্ছি আমরা সবাইকে ধরবে লাস্টে, তারপর কি হবে? তারপর মানে এটা তো মানে জন আন্দোলন মতন হয়ে গেছে, তারপর কি হবে? রিয়েল প্রবলেমটা গভর্নমেন্টের জন্য তখন দেখা যাবে, যে মানে যেখানে সেখানে মানে পলিটিক্যাল প্রোগ্রাম শুরু হয়ে যাবে, কোথায় কে লিডার কেউ কি চিনবে না। তখন তো এটা তো ওই নর্থ ইস্টের মতন একটা আনস্টেবল রিজিয়নে মানে হতে চলেছে, যেটা মানে খুবই দুঃখের কথা। একটু ডিসিশন রেখে, একটু রিস্ট্রেন রেখে গভর্নমেন্টকে ঠিকভাবে ভাবতে হবে। এটা কিন্তু কিছুতে এটা পলিটিক্যাল ফারসাইটেডনেস কোথাও দেখা যাচ্ছে না। এটা শুধু ভয় দেখিয়ে মানে একটা মুভমেন্টকে আমরা মানে চেপে রাখতে পারি, এই ধরনের মানে মানসিকতা সরকার তৈরি করেছে, কিন্তু সেটা মানে পুরোপুরি গলত, এগিয়ে হবে না, সলিউশন বেরোবে না এর।